একটা গাড়ি তুলে দেখেন রিক্সার যে সে গেলে কেমন দেশে কষ্টটা পায় যার জন্য বলতেছি আমার প্রধানমন্ত্রী উপরে যে আপনি আমাদের গরিব মানুষের পাড়ে লাথি মারেন না আপনার আব্বা আমাদের উপরে অনেক মায়া করছে শেখ মুজিবুর রহমান বহুত মায়া করছে আমাদের উপরে শ্রমিক রূপে এমনকি শ্রমিক যেন খাইছে সে না সে কোনো দেয় নাই আপনিও দিয়েন না অবায়দুল কাদের সাহেব এর কথা বক্তব্য দেওয়ার পরে আমরা একবারে ধ্বংস হয়ে গেছি যেদিন অবায়দুল কাদের সাহেব বলছে যে রিক্সা চলবে না অটো গাড়ি চলবে না ওই দিন থেকে আমাদের গরিব মানুষের আর কোনো চুলা ভাত হয় নাই কেউ ওই পাক ঠিক মধ্যে খাইতে পারে নাই এমনকি কেউ ওই তিন বেলা এক বেলা খাইতে পারে না সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা গ্যারেজে গ্যারেজে গিয়েছি এবং আহ্বান করেছি পুলিশ আছে তাদের সাথে প্রশাসন আছে তারা সব একজোট হয়ে আমাদের উপর আক্রমণ করে শ্রমিকদের উপর আক্রমণ করে কিন্তু যারা শ্রমিক ভাইরা তারা কি এক তারা কিন্তু এক না ফলে আজকে আমরা যে সংগ্রাম কমিটি করে তোলার চেষ্টা করতেছি সেটা সবার ঐক্যবদ্ধ হওয়ার জন্য সংগ্রাম কমিটি করার চেষ্টা করছি আমরা বলছি যে আমরা ঐক্যবদ্ধ হইতে চাই আমরা আমাদের দাবি আদায় করতে চাই তাহলে দাবি আদায় করতে হলে আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে এই দায়িত্ব নেয়ার জন্য আমরা সংগ্রাম কমিটির মাধ্যমে আমরা এলাকায় এলাকায় যারা রিক্সা রিক্সা চালায় তাদেরকে সংগঠিত করব যারা ইজি বাইক চালায় তাদেরকে সংগঠিত করব তারা মিলে আমরা এই আইনটা এই যে নিয়মটা যে চালু করার চেষ্টা করতেছে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আমাদের অবস্থান ঘোষণা করব আপনারা সবাই নিজেদের জন্য নিজেদের নিজেদের জীবনের প্রয়োজনে 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 জীবিকার মর্যাদা মর্যাদা রক্ষার রক্ষার শ্রমের আপনারা এই আন্দোলন সংগ্রামে থাকবেন সে আহ্বান করে আজকের সভা পরিচালনার জন্য আমাদের সংগ্রাম কমিটির ঢাকা নগরের নেতা শ্রমিক ফেডারেশনের নেতা রাজু আহমেদকে আহ্বান করে আমার বক্তব্য শেষ করছে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী বন্ধুগণ আজকে সারা দেশের অটো রিক্সা ব্যাটারি চালিত যে রিক্সা যে রিক্সার সাথে প্রায় তিন কোটির অধিক মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে সেই মানুষদের দাবি নিয়ে আজকে আমরা ঢাকার এই জাতীয় প্রেস ক্লাবে সমবেত হয়েছি এখান থেকে আমরা অবিলম্বে গত দু মাস আগের সরকারের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাই সেই সঙ্গে আমরা আমাদের যে পরিবহন সেই পরিবহন বিআরটিএ হোক আর অন্য যে কোনো খাতেই হোক তারা যুক্ত করে আমাদেরকে এই গাড়ি চালনার যে দাবি সেই দাবি বাস্তবায়ন করবেন সেই দাবিতেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি সংগ্রামী বন্ধুগণ এখন এই সমাবেশে বক্তব্য রাখবেন অটোরিকশা শ্রমিক এবং এই আন্দোলনের অন্যতম নেতা শ্রমিক নেতা বাবুল মোল্লা এখন বক্তব্য রাখবেন আমাদের খিলগায়ের শ্রমিক নেতা বাবুল মোল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আজকে আমাদের এই অটোরিক্সা আমার মনে হয় এই ঈদরা আমাদের মতো অনেক মানুষ ঈদ করতে পারে না যেভাবে ব্যাটারি খুলে নিছে যেইভাবে অটো গাড়ির ধরে ধরে টাকা নিছে যেইভাবে গাড়িগুলো নিয়ে আমাদের থানায় নিয়ে আটকে রাখছে আমি আমার দাবি প্রধানমন্ত্রীর উপরে যে আমাদের যে গরিব মানুষ এরা সব সময় সবসময় আমলেগলেখা প্রধানমন্ত্রী লেগে সব সময়ের জন্য তারা কাঁদতে এমনকি আমিও নিজে বা আমার লোকে যারা ছিল এই গুলিস্তানে বহুত মার খাইছি এই আমলেগলেখা এই নয় এই বৈটা বাড়ির সময় বৈডালে আমরা এই লোকগুলোকে লোকিলি আমরা এই যে আন্দোলন করছি আমরা সারা রাত আমরা যারা সর্বিক আছি আমার চোখ দিয়ে বাড়িয়ে দিয়েছে যারা আমরা সারা আন্দোলন করছি এই আমলেগলেখা আমরা এই আমি আমরা চাই যে আমরা যারা গরিব মানুষ আছি যারা অটো গাড়িগুলো চালাই সবাই গরিব মানুষ একটা রিক্সা চালাইয়া যদি গুলিস্তান যায় তাহলে আমাদের হওয়া সে করোনা মরা ভালো যে অবস্থা আমরা আছি কারণ এর দিকে রিক্সা চালাইয়া যদি আমরা শিলক পর্যন্ত যাই আমাদের যেভাবে হওয়াশটা আসে যেভাবে আমরা কেন হয়ে যাই এর তুমি মনে করি করোনা আমাকে মরা অনেক ভালো যেই টাকা কুড়ি কুড়ি টাকা লস করতে সরকার দিয়া। আমরা আজকে যারা গেছি একটা কিস্তি উঠেছি পঞ্চাশ হাজার টাকা একটা গাড়ি কিনছি এই গাড়িটা আমাদের নিয়ে গেছে এই গাড়িটা যদি পঞ্চাশ হাজার টাকা আমার দেওয়ার মতো কোনো শক্তি নাই আমরা এবার ফেসবুকে অনেক দেখছে কিন্তু সরকার আমাদের একটু মায়া এ করতেছে না আমরা যদি এই গরিব মানুষগুলা সরকারের উপরে আমরা অনেক খুশি যদি আমাদের এই অটো গাড়িগুলা তার এই ভঙ্গ ভঙ্গগুলা সে আমাদের যদি দাবি আমাদের উপরে যদি কোনো মায়া থাকে তাহলে সে আমাদের এই গাড়িগুলো চালু করার জন্য এর জন্য আমাদের অনেক দাবি আর আমাদের অনেক লোক আছে ততদূরে দেখেন যে তারা ঈদ করতে পারে নাই তারা বাদ চাইতে পারে নাই এমনকি ছেলে মেয়ে কাঁদছে কারণ হয়ে গেছে টাকা নাই সে কোনো কাজ করতে পারে না একটা বাচ্চা এটা জামা কাপড় দিতে পারে নাই এমনকি একটু সিমাই কিংবা সিন্নি বন্ধু খাওয়াইতে পারে নাই যদি এরকম লোক পশু পরে গেছে আপনি ততগুলো দেখেন সাংবাদিক যারা আছেন এরা আমাদের একটু দেখেন যে কত কষ্টতে আছি একটা বুড়া মানুষ যখন গাড়ি চালায় রিক্সা চালায় তার রিক্সা উঠে দেখেন সে কীভাবে রিক্সা চালায় তার কত কষ্টগুলো হয় কিন্তু আজকে অটো গাড়ি বাইরে একটু শান্তি আছে কোনটা যেমন আর আমি আমরা চালাইতে পারতেছি আর এই রিক্সা চালাইলে আমাদের যান করোনার থেকেও বেশি খারাপ হয়ে যায় যে করোনার দিনে মানুষ কোটি মানুষ পৃথিবী ধ্বংস হয়ে এই করোনার দিকে যারা আমি রিক্সা চালিয়ে আমরা কষ্ট পেতেছি আপনারা যারা সাংবাদিক আছে তারা দেখেন আমরা করোনার অভাবে মরছি আমরা অটো গাড়ির এই না গাড়ি না চালাইয়া আমরা আরও বেশি মরছি যাতে আমরা দুটায় কামাই গুলা আমাদের বাবা মা স্ত্রী সন্ধ্যে খাইতে পারতাম আমাদের দাবি যত মন্ত্রী মিনিস্টার আছে সবার কাছে দাবি আমাকে রিক্সা লাগো বা আমাদের যত শ্রমিক আছে তিন কোটি পাঁচ কোটি শ্রমিক আছে এই রিক্সা চালক খাওয়া বাসে এদের আপনি কষ্ট দিন না কষ্ট দিলে সহ্য করবে না চোখ দিয়ে পানি সহ্য করবে না আমরা এই দাবি আমাদের আমরা উপরে বই থাকেন একদিন রিক্সা চালাই দেখেন কত কষ্ট হয় আমাকেও এই ব্যাপারে আমাকে আপনি কষ্ট দেন না আমাদের এই ভালো ভালো চেয়ারে বইয়া এসিতে বয়া আপনারা আমাদের লেগে একটু মায়া করেন আমাদের কষ্টটা আপনি দেখেন আমরা কত কষ্টে আছি আপনারা তত দুগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় দিয়া আপনারা আমাদের ঘর দিছেন আপনারা টিভিতে দায়িত্ব যাবো ঘর দিছেন আমরা যদি ভাত খাইতে পারি আমরা কোন ঘরে শুয়ে থাকবো এই ঘরতে আমরা কী করব আমরা দুকে ভাত খাই তাহলে রাস্তা বেয়ে আমরা শুয়ে থাকলে আমাকে দুঃখ নাই কারণ আমরা প্যারে দুকে ভাত খাইতে পারছি আমাদের কর্ম দেন আর যদি এই কর্ম না থাকে এই দেশে বহু চিন্তাই বহু কিছু অগণন অনেক হবে কারণ কারণ একদম কামাই না করতে পারবে আমি যদি কামাই না করতে বাস্তাই না হয় তরি আমিও চিন্তা করবো কী করবো আমার তো করার কিছু নাই তাহলে আপনার লোকের দাবি এটা যে আমার এই অটো গাড়িগুলো আপনি বন্ধ করেন না আমি এই পর্যন্ত বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী শ্রমিকবৃন্দ এবং সমাবেশে উপস্থিত 上班。